প্লেট রাখার জন্য বা হাঁড়ি পাতিল রাখার জন্য, এটা দরজার জন্য, এটা দরজায় জানালার জন্য পর্দা বলে আমরা আন্তি শামুক বলি। এটা বাহিরের এখানে কিন্তু অনেক প্রকারের নাম লেখা আছে, আপনারা নামের প্রথম অক্ষর বা ফুল নামও লিখতে পারবেন। এই যে ফুল নামটা খোদাই করা লেখা, কেটে লেখা যেটা সেটাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কক্সবাজারে আসছি আর শামুকের যে আইটেমগুলো আছে এগুলার প্রাইস আপনাদের জানাবো না, এটা কেমন করে হয়। আমি এই মুহূর্তে রয়েছি ইনানি স্টোরে, এটা মূলত কক্সবাজারে অবস্থিত। তো আজকে এই সব থেকে এই শামুকগুলার প্রাইস সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে নিজামুদ্দিন ভাইয়া। তো ভাই, আপনাদের কাছে কত আইটেমের শামুকের প্রোডাক্টগুলো পাওয়া যায়? আমাদের কোনো শামুকের আইটেমের কোনো শেষ নাই, আমাদের হাজার হাজার শামুকের আইটেম। আমাদের দেশে যেগুলো নেই এগুলো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতেছি। বিদেশ থেকে ইম্পোর্ট করেন? আচ্ছা, তো আমাদের কিছু আইটেমগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন। এগুলো হলো বাইরের, এগুলো আপনার, এগুলো হলো লাস্ট 200 টাকা, এগুলো হলো লাস্ট 500 টাকা। এগুলো কি নাম? এটা হলো আমরা সাদা কাটা বলি। হ্যাঁ, সাদা কাটা। হ্যাঁ, আর এগুলো হলো মানে আমাদের পাঁচ কাটা বলি, এগুলো কালো কাটা, এগুলো হলো খড়ি, টাইগার খড়ি। এখানে কিন্তু অনেক প্রকারের নাম লেখা আছে, আপনারা নামের প্রথম অক্ষর বা ফুল নামও লিখতে পারবেন। এই যে ফুল নামটা লেখা, কেটে লেখা যেটা সেটাই। আচ্ছা, এগুলা তো কখনো উঠবে না তাই না? না না, কোনোদিন জীবন উঠবে না। আপনারা খোদাই করে লিখে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, তো লিখে কত টাকা রাখেন? লেখে থেকে আমরা এটা 100 টাকাই রাখি। 100 টাকা রাখেন? 100 টাকা রাখি। আর লেখা ছাড়া? লেখা ছাড়া আপনার এগুলো 60-70 টাকা, 50 টাকা, যার যেভাবে হয় আর কি। আচ্ছা, দামাদামি করার অপশন তো আছে তাই না? অবশ্যই অবশ্যই দামাদামি করা। আচ্ছা, তারপরে আরো কিছু আইটেম গুলো দেখালাম। বড় বড় আছে, যে বড় এটা হলো আপনার ওই যেগুলো বাজবে। আচ্ছা, এটার আর একটা নাম সিংহা নামে, না সঙ্গটা হলো ওই যে সাদা গুলো। আচ্ছা, সঙ্গ সঙ্গ, এটা এটা মানে ওই টাইপের পঞ্চমমুখী বলি এটারে। আচ্ছা, পঞ্চমমুখী, এটা পঞ্চমমুখী শামুক। হ্যাঁ, এর এটার পরে আছে আপনার, এটা হলো জিনু। ওইটার প্রাইস কত? এটা পড়বে আপনার লাস্ট মিনিমাম 1550 টাকা। 1550 টাকা? 1570। আচ্ছা, তো এটা হচ্ছে জিনুক বলে? হ্যাঁ, এটা জিনুক, এটা লাস্ট 500 টাকা। সোঁড়ো আছে এটার মধ্যে, আবার সোঁড়ো 200 টাকা 150 টাকার মধ্যে আছে। এগুলো সম্পূর্ণ বাহিরের, কিন্তু আমাদের দেশীয় না, সম্পূর্ণ বাহিরের। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝিনুক গুলা, কিন্তু অনেক ডিজাইনের করা আছে। তো এইগুলার প্রাইস কেমন ভাইয়া? এটা হলো আপনার 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ হ্যাঁ। তো এগুলো তো দামাদামি করতে পারবে? অবশ্যই একটু দামাদামি করতে পারি, কিন্তু বেশি না। মিনিমাম এটা আমার 700 কিনার উপরে হলে বিক্রি করবো। আচ্ছা, 700 টাকা? 700 টাকা আমার কি নাই। ওকে ভাইয়া, কিন্তু কেনা প্রাইসটা বলে দিল। আর এটা কি? এটা আমাদের, এটা জিনুক, এটা বাইরের, এটা বড় জিনুক আর কি। বড় জিনুক, তো এটা আপনারা 1800 পড়বে এরকম। আচ্ছা, মূলত শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য এই সব ইউজ করেন? আবার বলবো তো, নামও লেখা হবে? নামও লেখা, নামও লেখা যাবে সুন্দর করে। তো নাম লিখে কত টাকা রাখবেন? নাম লিখলে আপনার 1000 মধ্যে এটা পাওয়া যাবে, 1000 মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক, এটা দরজার জন্য, এটা দরজায় জানালার জন্য পর্দা। এগুলো 250-300 টাকা মাত্র। 250-300 টাকা করে? হ্যাঁ, 250-র নিচে নাই কিন্তু। 250-র নিচে নাই এগুলো? আচ্ছা, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সামুদ্রিক ঝিনুক দ্বারা তৈরি করা হয়। আর এই পাশে যে ছোট ছোট অনেকই আইটেমগুলো দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এগুলো মালাগুলো আপনার 20-25 টাকার মধ্যে পাবেন। 20 টাকা থেকে 25 টাকা? আর পার পিস তাই তো? হ্যাঁ, পার পিস আমাদের পার পিস। আর যদি ফুল নিতে চাই ওই ক্ষেত্রে পাইকারি রেটে দিতে পারি? পাইকারি রেটে তো একটু 19-20 করে ধরবো, এটা তো ঠিক আছে, একটু কমাই ধরবো। আর এই যে জারবাতি আছে, জারবাতিগুলো আপনার পড়বে, এটা পড়বে 900 টাকা। 900 টাকা? হ্যাঁ, সোঁটো আছে আপনার, এটা পড়বে 400 টাকা লাস্ট প্রাইস। আচ্ছা, তো ওই যে ওইখানে দেখতে পাচ্ছি ঈগল। হ্যাঁ হ্যাঁ, ওটা কি ঈগল? হ্যাঁ, এটা ঈগল পাখি। আচ্ছা, ওইটা একটু বের করে আমরা দেখি, চোখে পড়লো, খুবই দেখতে সুন্দর লাগছে। এগুলো অ্যাভেলেবল না, এগুলো আমি অর্ডার দিয়ে বানাইছিলাম। হ্যাঁ, অর্ডার দিয়ে বানাইছেন? হ্যাঁ হ্যাঁ, অর্ডার দিয়ে বানাইছিলাম, জাস্ট তোমার দোকানের মানে ডিসপ্লের জন্য, সুন্দরের জন্য। তো প্যাকেটটা খোলা যাবে? অবশ্যই প্যাকেটটা খোলা যাবে। প্যাকেটগুলো তো একটু আনবক্সিং করেন, আমরা দেখানোর চেষ্টা করি ভিউয়ারদের। খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন, ডিজাইন কারুকার্য করছে এত সুন্দর ভাবে বলার বাইরে। তো এটার প্রাইস কত? এটার কারিগরটা হলো আপনার 40 বছর পুরনো কারিগর। 40 বছর পুরনো কারিগর, পুরানো জিনু মার্কেটের কারিগর। ওনাকে, উনি এই কাজটা আগে করতো, এখন উনি এখানে থাকে না, উনি এখানে, এখান থেকে প্রায় 50-60 কিলো দূরে গ্রামের বাসায় থাকে। আচ্ছা, ওনার দিয়ে আমি এই কাজটা করাইতেছি। তো এটা অ্যাভেলেবেল সব দোকানে পাওয়া যায়? না, অ্যাভেলেবেল পাবেন না।
আমি একটু পিছনের সিটিটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কারুকার্য করছে, আসলে নিখুত বলা চলে। তো এগুলার প্রাইস কেমন রাখেন? এটা পড়বে আপনার পড়বে 1250 1250 টাকা। এটা কি ফিক্সড প্রাইস না কম? এটা ফিক্সড প্রাইস 1200 টাকার মধ্যে হবে যায়। এটা 1000 টাকা আমার কিনা, মানে আমি তো 2100 টাকা লাভ করতে হবে আমার। কাস্টমারকে যদি অপশন না দেন দাম বলার, তাহলে তো হলো না। না না অবশ্যই, মানে এটা তো আপনারা বলতেছি, কিন্তু কাস্টমারকে অবশ্যই দাম আরে বাড়িয়ে বলবো। ও আচ্ছা, কিন্তু মানে 1200 নিচে আসবে না, এটা 1000 আমার কিনা। তো ভিউয়ার্স, আপনারা যারা নিতে চান তারা কিন্তু ইনানি স্টোর থেকে নিতে পারেন। তো আপনার অ্যাড্রেসটা একটু বলেন। আমার আমার অ্যাড্রেসটা হলো ওই যে সুগন্ধা পয়েন্টের নামতে প্রথম দোকান, ইনানি স্টোর বা নাজাম ভাইয়ের দোকান বলে দেখাই দেবে। আর আমার ইনানিও একটা দোকান আছে। হ্যাঁ, ইনানি পাথর, যেখানে ইনানি বিষ পাথর বিষ, এখানে একটা দোকান আছে, ওটা একটাই সামগ্রীর দোকান, ওইটাও আমার। আচ্ছা, হ্যাঁ, তো এইটা কি প্যাকেট পাথর? এইটা এটাও সামগ। আচ্ছা, এই এটা হলো আমরা আন্তি শামুক বলি, এটা বাহিরের। হ্যাঁ, এই শামুক তো আপনার মিনিমাম 800 টাকা। 800 টাকা সর্বনিম্ন প্রাইস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু এই পাশে আসেন, আমরা এই পাশে কিছু জিনিসগুলো দেখাবো। এই যে এটা হলো আপনার এই যে রাজ মুকুট শামুক, আগের যুগে রাজারা ব্যবহার করতো এই শামুক। হ্যাঁ, আচ্ছা, একটু বের করা যাবে, সাইজটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনাদের জন্য কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন শামুকগুলা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এগুলা কোথা থেকে কালেকশন করা? এটা ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, হ্যাঁ, ব্রাজিল, এই সমস্ত দেশ থেকে আসে। আমরা ওখান থেকে একটু ঘুরাই দেখান চারিদিকে। তো এগুলা কেমন প্রাইসে সেল করেন? এটা মিনিমাম 1500 টাকার। আচ্ছা, 1500 টাকা। 1500 টাকা সর্বনিম্ন প্রাইস। হ্যাঁ, সর্বনিম্ন প্রাইস। আবার ছোট আছে আপনার, বিভিন্ন সাইজ আছে। এটা পড়বে আপনার 1000 টাকা। 1000 টাকা এটা পড়বে আপনার 4000-5000 টাকা। হ্যাঁ, আবার আছে আপনার এটা পড়বে 1200, বিভিন্ন সাইজের আছে, আর উপরে আছে, ওদিকে আছে, ওদিকে আছে। আসলে ফুল দোকানটাই কিন্তু শামুক দিয়ে ভরা। শামুকের আমার দোকান, শামুক স্যার আমার দোকানে কোনো কিছুই নাই, পুরাটাই শামুক। আচ্ছা, এই যে এইগুলা কি ভাই? এটা এই যে এটা হলো আপনার ওই যে প্রবাল পাথরগুলো, এই যেগুলো এগুলো ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো ভেঙে গেছে ওগুলো বাঁকা গুলা, এগুলো তো বাইরের, এগুলো বাইরে থেকে এভাবে এসে এভাবে আসছে। এটা বাইরেরই এভাবে, এগুলো এরা এভাবে জুড়ি করছে। হ্যাঁ, এভাবে জুড়ি করে এভাবে সুন্দর করে প্যাকেট করে এভাবে পাঠাইছে। তো এইভাবে ঝুলিয়ে রাখে। হ্যাঁ, এভাবে ঝুলিয়ে রাখে, শো পিসে রাখতে পারবেন। তো এইগুলোর প্রাইস কেমন ভাই? এটা পড়বে আপনার 2500 টাকা। 2500 টাকা। আচ্ছা, এই যে এইখানে দেখতে পাচ্ছি একটা টেবিল ম্যাট, এটা হলো কড়িল। হ্যাঁ, মানে প্লেট রাখার জন্য বা হাঁড়ি পাতি রাখার জন্য। হ্যাঁ, এভাবে মানে এটা। তো এইগুলার কেমন প্রাইস আছে? এটা পড়বে 200 টাকা। 200 টাকা লাস্ট প্রাইস, 200 টাকায়। দামটা কিন্তু বেশি মনে হচ্ছে আমার। কড়ির দাম একটা কড়ি অনলি 5 টাকা, আমাদের খুচরা নিলে আপনার অনলি একটা কড়ি আপনার প্রায় এখানে 200 টাকা, 200 এমনি কড়িও আছে। আচ্ছা, এইটা কি? এটা ফুলদানি। আচ্ছা, ফুলদানি। তো খুবই সুন্দর কিন্তু, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর করে কারুকার্য করে মানে তৈরি করছে, ভালো লাগছে জিনিসটা। তো এটার প্রাইস কেমন? এটা পড়বে অনলি 100 টাকা। 100 টাকা অনলি 100। এটার দাম কিন্তু ঠিক আছে, খুব ভালো লাগছে আমার কাছে। আমাদের দেশি ওই যে সরজিনে গুলারে দেশি জিনিস দিয়ে ওগুলো বানাইছে। আচ্ছা, 100 টাকা না, অনলি 100। এটা হলো দরজার পর্দা। দরজার পর্দা, দরজার পর্দা, এটা 300 টাকা। 300 টাকা 10 পিস। 10 মানে 1 পিস 30 টাকা করে পড়ে। এই যে 1 পিস 30 টাকা অনলি। এটা হলো আমাদের দেশি করি। এটা নিলে আমাদের যে 15-20 টাকার মধ্যে পাবেন এমনি আর কি। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা হলো সুগন্ধা বিশে নামতে প্রথম দোকান। হ্যাঁ, বা ইনানি স্টোর, মানে সুগন্ধা বিশে বিশে নামতে। আপনারা কি কক্সবাজারের বাহিরে এগুলা হোলসেলে দেন? হ্যাঁ হ্যাঁ, হোলসেলে দিই আমি। হোলসেলে কেউ যদি নিতে চায়? হোলসেলে দিই, হোলসেলে দেন না। আমার তো ব্যবসা হলো আপনারা, 21 বছর ধরে আমি এই ব্যবসাতে জড়িত। আচ্ছা ভিউয়ার্স, এই যে এইখানে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা নাম্বার আছে, এই নাম্বারগুলোয় যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা হোলসেলে বা আপনাদের কাছে এগুলো পৌঁছে দিবে। কুরিয়ার সার্ভিস আছে না? কুরিয়ার সার্ভিস আছে, পরিবহনে আমার কার্ড আছে, কার্ডটা আপনার। তো এখানে অ্যাডভান্স করতে হয় না কিছু? মানে অর্ডার দেওয়ার পরে কিছু অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, তো প্রসেসটা একটু যদি বলে দিতেন। মানে শুধু অর্ডার করলে আপনি কি কি অর্ডার দিবেন আমাকে বললে হবে? নাম্বারটা একটু বলে দেন। এই দুইটা নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই শামুকের প্রোডাক্টগুলো নিতে পারবেন। শামুকের অনেক সুন্দর সুন্দর জিনিস। তো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন।